দর্শক আসসালামু আলাইকুম সিরাজদিখান উপজেলা নির্বাচনী আপডেট নিয়ে আপনাদের সাথে আছি আমি নাজদিন প্রতীক পাওয়ার পরই প্রার্থীরা সাধারণ ভোটারদের কাছে আমরা এখন যার সাথে কথা বলবো তিনি কিন্তু এই উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করতে চাচ্ছেন এবং নির্বাচন করতে যাচ্ছেন যার প্রতীক হচ্ছে টিউবওয়েল জনাব শামীম শিকদার আমরা একটু তার সাথে কথা বলবো আপনি একজন প্রার্থী ভাইস চেয়ারম্যান নির্বাচন করছেন কিন্তু আমরা আপনার কাছে জানতে চাচ্ছি যে এই যে নির্বাচন করছেন কেন মনে হচ্ছে যে আপনার জনপ্রতিনিধি হওয়া দরকার আসলে আমি নির্বাচনে আসছি অনেক কিছু চিন্তা ভাবনা করি দেখা যায় অনেক অসহায় মানুষ এভাবে আমাদের কাছে অনেক বেশি আসে অনেক সমস্যার ফলে আসে সমাধান করে দিই আমি চিন্তা করলাম যেহেতু আমি এই এই ধরনের কাজগুলো করি বা মানুষের পাশে দাঁড়াই তাহলে দেখা যায় একটা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হইলে আমি যদি নির্বাচন জয়যুক্ত হইতে পারি তা আমার একটা সার্টিফিকেট হয় তাহলে আমার কাজগুলো করতে সুবিধা হয় এজন্যই আমি আজকে বাইচারম্যান পদварти হইছি যে তো আমি বাংলাদেশ মানব অধিকার কল্যাণ ট্রাস্টের সভাপতি মনসুখের দৃষ্টিতে যে তো মানব কল্যাণে কাজ করি হ্যাঁ মানুষের সমাধান মানুষের বিপদাপদে সমাধান করার চেষ্টা করি হ্যাঁ এর জন্য আমি চিন্তা করলাম যে তাহলে আমি একটা সার্টিফিকেট নি এ বাইচারম্যানের সার্টিফিকেট নি যে মানুষের জন্য কাজ করতে পারি আমি সাধারণ ভোটারদের কাছে কতটুকু যাও হয়েছে ইনশাআলা মোটামুটি সাধারণ ভোটারদের কাছে আসলে দুই লক্ষ সত্তর পঁচাত্তর হাজার ভোট আসলে সবার কাছে যাওয়া সম্ভব না কোনো প্রার্থী পারবে না যেতে হয়তো মাধ্যম দিয়ে যদি আমি কোনো টিম তৈরি করে পাঠাই হয়তো কিছু তারপর বাকি থেকে যেবো সম্ভব না আমি মনে করি তারপরও দেশবাসীর কাছে আমার একটি দাবি যে আপনারা বিবেচনা করে সবাইকে ভোট যাকেই ভোট দেন বিবেচনা করে দেবেন তার বংশ পরিচয় এবং তার ব্যক্তি ব্যক্তি কী সে ব্যক্তি কেমন সে লোক কেমন তার বাবার পরিচয় কি সে তার বাবা কেমন ছেলে বাবা যেমন ছেলে তার এক গাছের ফল গাছ যেমন ফলও তেমন হবে তা আমি আশা করি আমি স্বামীম শিকদার আমাকে মোটামুটি সিরাজদি খান থানার বাসী সবাই আমাকে চিনেন মোটামুটি যারা রাজনীতি করেন আমি মনে করি ফেসবুক চলান মিডিয়ার মাধ্যমে আমাকে অনেকেই চিনেন তাই ইনশাল্লাহ আমাকে অনেকেই সারা দিচ্ছে যে ভাই আপনার জন্য আমরা কেন্দ্রে যাব ভোট দেব ইনশাল্লাহ আমি যদি সেই ভোটগুলো পাই ইনশাল্লাহ বিপুল ভোটে জয়যুক্ত হব আমি আশা রাখি কেন আমি অনেক জায়গায় গিয়েছি চোদ্দটা ইউনিয়নের অনেকগুলো বাজার ছোট ছোট শাখা আছে সেখানেও গেছি ইনশাল্লাহ ব্যাপক সারা পাইছি যেহেতু আমাদের পরিচয় শিকদার বাড়ি এটা চোদ্দটা ইউনিয়নই জানে আমাদের সেই পরিবারের সম্বন্ধে এবং আমাদের পরিচিতি আছে সেই পরিচিতি লাভ করেছি এবং আমার ব্যক্তিগত পরিচিতিও অনেক আমি লাভবান যেহেতু ব্যক্তি হিসাবে স্বামীম শিকদার তো আপনারা মিডিয়া তো জানেনি অনেক খবরও নিচ্ছেন যে স্বামীম শিকদার ব্যক্তি কেমন অবশ্যই আপনারাও রীতিমধ্যে জেনে গেছেন যে এই ব্যক্তিটা কোন ধরনের তা আশা করি সাধারণ জনগণ যারা আছে তারা যদি একটু চিন্তা ভাবনা করে আমাকে জয়যুক্ত করে আমি আশা রাখি তাদের পাশে থাকবো এবং আমি বুকে হাত দিয়ে বলতে পারি যে তারা যদি আমাকে জয়যুক্ত করে তারা বলতে পারবে যে শামিম শিকদারকে ভোট দিয়েছি আমাদের ভোট সার্থক হয়েছে এটা আমি বুকে হাত্ডা বলতে পারি তারাও বলতে পারবে বুকে হাত্ সবার কাছে একজন আরেকজনের কাছে বলতে পারবে যে না আমি শামীম শিকদারকে ভোট দিয়েছি যে বুকে হদ্ডা বললাম যে না স্বামীম শিকদার ভালো লোক এটা আর কিছু বলার আমার ভাষা রাখে না আমি মনে করি আমি এই গ্যারান্টিটা দিতে পারি ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আমি এই এলাকার বাসীর কাছে সেখান উপজেলার বাসীর কাছে ও ভোট চাই আমাকে সবাই ভোট করবেন আমি আপনাদের পাশে থাকতে পারি আমাকে আস্থা রাখুন আমার উপরে বিশ্বাস রাখুন আপনাদের ভালোবাসা নিয়ে আমি এগিয়ে যাব হয়তো পাঁচ বছর যদি ভালো কাজ করি হয়তো সামনে বলবেন যে আপনি আরও বড় কোনো পদে আসেন আমি আশা রাখি সেই প্রকাশটা আপনারা আমাকে করবেন যে স্বামীম শিকদার তুমি ভাইস না সামনে চেয়ারম্যান পদপ্রার্থী হও আমি আশা রাখি এটা আমি গড়ে তুলব এই পাঁচ বছরে ইনশাল্লাহ আমার মার্কা টিউবওয়েল মার্কা আপনারা সবাই অনেকে চাপকল হিসাবে এটা এই মার্কাটা চিনেন চাপকল এবং টিউবওয়েল একই মার্কা আপনারা সবাই আমার মার্কায় ভোট দিবেন টিউবওয়েল মার্কাটা দেখে হ্যাঁ চাপকল মার্কাটা দেখে আপনারা সবাই ভোট দিবেন জয়যুক্ত করেন ইনশাল্লাহ আপনাদের পাশে থাকবো আর আমার কাছে দৌড়ে আসতে হবে না ফোনের মাধ্যমে আপনারা সমাধান পেয়ে যাবেন ইনশাল্লাহ আমি মনে করি যদি একটা ফোন দেন যে স্বামীম শিকদার আপনার হাতে ওই কাজটা আমাদের দিয়ে আমার সম্ভব আমি করে দিব ইনশাল্লাহ আমাদের কাছে দৌড়ে আসতে হবে না কষ্ট করে আমি ফোনের মাধ্যমে যদি পারি আপনার কাজটা করে দিবো আর যদি ফোনের মাধ্যমে না হয় সেটা আমি সরাসরি দিয়ে করে দেব ইনশাল্লাহ